রসের পান পাত্র। এই ধারার লেখকের সাথে তার পার্থক্য হচ্ছে অন্য লেখকরা রস পরিবেশন করেছেন এবং তিনি রস সৃষ্টি করেছেন। ১৯০৮ খ্রিস্টাব্দে সুনামগঞ্জের একটি প্রাইমারি স্কুলে তার শিক্ষা জীবন শুরু হয়। পিতার চাকরির জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাকে অধ্যয়ন করতে হয়েছে। ১৯১৫ খ্রিস্টাব্দে তিনি মৌলভীবাজার সরকারি হাই স্কুলে ক্লাস থ্রিতে ভর্তি হন। তার বাবা সিলেটে বদলি হয়ে গেলে তিনি ১৯১৮ খ্রিস্টাব্দে সিলেট পাইলট হাই স্কুলে ভর্তি হন। ১৯২১ খ্রিস্টাব্দে তিনি তখন ক্লাস নাইনের ফার্স্ট বয়, তখনকার সিলেটে ডেপুটি কমিশনের অন্যায় আচরণের প্রতিবাদ করে মুস্তফা আলী সহ অন্য ছাত্ররা ধর্মঘট করে। এর জের ধরে তিনি আর সেই প্রাইমারি স্কুলে ফিরে যান। এই ঘটনার ২-৩ মাস পর তিনি ১৯২১ খ্রিস্টাব্দের ২১ জুন শান্তিনিকেতনে যাত্রা করেন। সেখানে স্কুল বিভাগে গিয়ে ভর্তি হন। বিশ্বভারতী তখন স্থাপিত হয়নি। তার ভর্তি হওয়ার ৬ মাস পর আচার্য ব্রজেন্দ্র শীলের সভাপতিত্বে বিশ্বভারতীর কলেজ বিভাগে উদ্বোধন করা হয়। মুস্তফাই বোধহয় বাইরে থেকে বিশ্বভারতীর কলেজ বিভাগে যোগ দেন। তিনি শান্তিনিকেতনের প্রথম মুসলমান ছাত্র। তিনি ১৯২৬ খ্রিস্টাব্দে বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। এখন মুস্তফা আলী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর জন্য দেখাচ্ছে, আপনারা দেখে নেবেন। সৈয়দ মুস্তফা আলী ছিলেন বহু ভাষাবিদ। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত, জার্মান, ফরাসি, ইতালিয়ান, আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, ওড়িয়া, অসমীয়া, গুজরাটি, মারাঠি, ফ্রেঞ্চ ইত্যাদি 15টি ভাষা জানতেন। কর্মজীবনে তিনি ১৯২৭ থেকে ২৯ পর্যন্ত কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে এবং এরপর বিভিন্ন কলেজে তিনি পড়াশোনা করিয়েছেন এবং অধ্যাপনা করেছেন। এক পর্যায়ে তিনি অল ইন্ডিয়া রেডিওতেও ডাইরেক্টর হিসেবে কাজ করেন। তারপর তিনি সেখান থেকে অবসর গ্রহণ করেন। সৈয়দ মুস্তফা আলী পরিণত বয়সে সাহিত্য সভায় ভর্তি হন। ১৯৪৪ খ্রিস্টাব্দে মুস্তফা আলী বড়দার চাকরি ছেড়ে গ্রীষ্মকালে জার্মানিতে বেড়াতে যান। জার্মানি থেকে ফিরে এসে তিনি কলকাতায় বসবাস শুরু করেন। এসময় তিনি সাহিত্য চর্চায় মনোযোগী হন। তিনি আনন্দবাজার পত্রিকায় সত্যপীঠ ছদ্মনামে লিখতে শুরু করেন। মুস্তফা আলীর প্রথম মুদ্রিত রচনা বাঙালি মুসলমানদের সাহিত্য ভবিষ্যৎ সাহিত্য। এটি ১৩৪১ বাংলা মাসিক মহম্মদপুরে ছাপা হয়। তার বিখ্যাত দেশে বিদেশে গ্রন্থটি ১৯৪৮ খ্রিস্টাব্দে মার্চ মাস থেকে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে। তার প্রকাশিত গ্রন্থের নাম আছে, আমরা এখানে যাচ্ছি না। কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাথে সৈয়দ মুস্তফা আলীর সম্পৃক্ততা ছিল। তিনি বড়দায় অধ্যাপনাকালে ১৯৩৯ খ্রিস্টাব্দে ছুটির সময় দেশে আসেন। সে বছরই তার পিতার সাথে তার শেষ দেখা হয়েছিল। সেই বছরের সেটা হচ্ছে ১৯৩৯ ১৪ মে তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সভাপতিত্ব করেন। তার সৈয়দ মুস্তফা আলীর অগ্রজ এই সম্মেলনে সভাপতির ভাষণে তার প্রথম উল্লেখযোগ্য সাহিত্যকর্ম। এই অভিভাষণ ১৩৪৬ বাংলা মাসিক মহামূর্তে ছাপা হয়। ভাষণটি সাধু ভাষায় রচিত। এটি ১৩৪৬ সালে বৈশাখ সংখ্যা আল ইসলামে মুদ্রিত হয়। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় আসীন করার আন্দোলনকে তিনটি সময়ন ভাগে ভাগ করা যায়। এই তিনটি পর্যায়ে সিলেটে অগ্রণী ভূমিকা নিয়েছে। সিলেটে ভাষা আন্দোলনের সূচিকাগার ছিল কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ। সাহিত্য সংসদের মুখপত্র আল ইসলামে যেমন বাংলার পক্ষে লেখালেখি হন, তেমনি বাংলা ভাষার প্রশ্নে তিনটি সভা অনুষ্ঠিত হয় সংসদের উদ্যোগে।
1947 খ্রিস্টাব্দে 9 নভেম্বর ও 30 নভেম্বর 28 নভেম্বর সেই সভাগুলো হয়েছিল। এর মধ্যে 30 নভেম্বর 1900